আয় মুচি, জুতার পয়সা করে দিত। না, আপনার জুতো আমি কালি করতে পারবো না। ছোট লোকের বাচ্চা করিস তো মুচির কাজ, আবার বলতেছিস জুতা পালিশ করতে পারবি না। তোদের মতো মেয়েদেরকে না আমার ভালো করে চিনা আছে। দেখছো শহর থেকে সুন্দর স্মার্ট একটা মেয়ে আসছে, তার সাথে স্মার্ট একটা ছেলে আসছে, তাই জন্য পুরো খাড় খাড় হয়ে যাচ্ছে। সত্যি বলছো, আসলে ওরা তো মুচি ফকিনের বাচ্চা, ওরা হিংসায় মরে যায়। চুপ করেন আর একটাও কথা কইবেন না। হিংসা না হিংসা, আপনি জানেন না আমি কেন কইতাছি আপনার জুতো আমি কালি করতে পারবো না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তোর হাজবেন্ডের গায়ে হাত তুলছস? এই করিস তো মুচির কাজ, তোর কেন জুতো পালিশ করতে পারবি না? হ্যাঁ কেন কালি করবো না, আপনি শুনতে চান? কালি করবো না এই কারণে, কারণ এই যে লোকটা আপনার পাশে দাঁড়ায় আছে, উনি মানুষ না, উনি হয়েছে অমানুষ। উনি যদি মানুষই হইতো, উনার অসুস্থ বাবারে রেখা, উনার বউরে রেখা, বাচ্চারা রেখা কখনো দূরে চলে যাইতে পারতো না, স্বার্থপরের মতো নিজের জীবনটা গুছিয়ে নিতে পারতো না। দেখিনি অসুস্থ বাবার রেখা নিজের পরিবার রেখা অনেক দূরে চলে যাইতে পারে, একা একা থাকতে পারে, সে কখনো মানুষ হইতে পারে না। উনি হইতে মানুষ নামে কলঙ্ক, এই জন্য আমি উনার জুতা কালি করবো না। তারপরে আপনার এখান থেকে চলে যান। শোনো বাবু, বিশ্বাস করো ও যা বলছে সব মিথ্যে কথা। দাদু জানি কেমন করতেছে, তুমি তার তের বিয়েতে ছেড়ে। বাবা বাবা, তুমি বাবা কেমন আছো? তুমি কতদিন পর তোমারে দেখলাম। এই চুপ, একদম চুপ, আর মিথ্যে কথা বলবি না। কি তোর বাবা এনাফ, অনেক হইছে। এই যে মেয়েটা, ওর না আর মিথ্যে কথা বলছে। কারণ তুমি শহরে স্মার্ট, অনেক সুন্দর একটা ছেলে, ওই লোভে পড়ে হয়তো মিথ্যে কথা বলতে পারে। দিচ্ছে মাসুম বাচ্চা, মাসুম বাচ্চার মুখ থেকে কখন মিথ্যে কথা আসে না। ওনাকে মিথ্যে কথা বলতেছি, এই বাচ্চাটাকে মিথ্যে কথা বলতেছি? আরে বাবু বিশ্বাস করো, আমি ওদেরকে চিনি না। মা দেখে শুনে মিথ্যে কথা বলেছে, আমি নাকি ওনার স্বামী, আর মেয়েও মিথ্যে কথা বলতেছে, আমি নাকি ওর বাবা। এনাফ, অনেক হয়েছে। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে তোমাকে বিশ্বাস করা, তোমাকে ভালোবাসা। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। মা চল। পায়েল, খবরদার খবরদার কইতাছি, আপনার এই মুখে আপনি পায়েল কই ডাকবেন না। কে পায়েল? হ্যাঁ কে পায়েল? পায়েল নামের কোনো ব্যক্তি আপনার জীবনে নাই, আপনি পায়েল নাম ভুলা যান। আপনার সাথে আমরা অনেক ভালো আছি, আপনার জীবনে বউ বাচ্চা পরিবার মধ্যে কেউ নাই, আমরা একা আছি, আমরা একা থাকতে দেন। চল মা। দাঁড়াও মা, এতদিন আমি যাই নাইছি, আমার মা আমাকে বোঝাইছে যে তুমি নাকি মারা গেছো। আমার বাবা মারা গেছে সেই পৃথিবীতে পাইছে নাই, কিন্তু আজকে যা দেখলাম আর যা তুমি আমাকে দেখাইলা, আজকের পর থেকে কোনোদিন তোমার আমি বাবা বলে পরিচয় দিব না। আর আমি তো আগে জানতামই যে তুমি মারা গেছো, আর আজকে খুব ভালো করেই জানলাম তুমি মারা গেছো। আমার জীবনে তুমি তুমি কোনোদিন আইতে পারবা না। চল পায়েল, পায়েল আবার 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 উঠেন। আপনার কি বেশি খারাপ লাগতেছে? হাফসানা গুলো আপনার কি কেমন করতেছে? কি হয়েছে বা কেমন লাগতেছে আপনার? মারে মা, আমি যেমনই থাকি কিন্তু আমি খুব কষ্ট পাই ওই জায়গাটাই, যেই কষ্ট করার কথা ছিল আমার পোলা, আর আমার পোলায় আমার ইনকাম করে কয়ব, কিন্তু তুই আমার পোলার বউ, আমার চিকিৎসার খরচ, খাওয়া দাওয়া সব করতে চাস তুই, এই চিন্তা করে আমার ভালো লাগে না রে মা। আব্বা আব্বা, আপনি এমনি কেন কথা কইতেছে? আপনি তো আমার কখনো পোলার বউ মনে করেন না, আমার তো মেয়ের মতোই ভালোবাসেন, আর যেহেতু মেয়ের মতো ভালোবাসেন তাহলে মায়েরা কেন এই ধরনের কথা কইবেন? আপনার কোনো চিন্তা নাই আব্বা, আপনার পোলায় আপনাদের দেখতে না পারলে কি হইব? আমি তো আছি, আপনার নাতনি তো আপনার পাশে আছে, আপনার কোনো চিন্তা নাই। মারে তোর কথা যখন চিন্তা করি তখন আমার বেশি কষ্ট লাগে রে মা, কত স্বপ্ন নিয়ে তোরে আমি আমার এই বাড়ি পোলার বউ করে আনছিলাম, কত স্বপ্ন দেখছি আমার পোলার বউ, আমি আনবো পোলার বউ, আমার বাড়িতে কাম করব, পোলায় কাম করে বাইরের থেকে বাড়ি আইব, আনন্দ করুন, কত সুখে থাকো, কিন্তু আল্লাহ এমনই করল রে মা, তোর কপালটা ভাঙলো, আমার পোলা যেমন করবো আমি কোনোদিন ভাবি না। ওই পোলার পরিচয় আমি দিব না রে মা,
ওই বলার পরিচয় আমি দিব না। বাবা আপনি এমন করে কথা কই না বাবা, আমরা তো আপনার পাশে আছি, আমরা আপনার কিচ্ছু হইতে দিব না। করে চিন্তা করেন না, আমি যাইতাছি, আমি টাকার ব্যবস্থা করার জন্য যাইতাছি, সেই টাকা দিয়া আমি আমি আপনার চিকিৎসা করবো। আমি আমি হারিয়ে যাইতেছি। না মা তুই যাইস না, যাইস না মা, আমার আমার ভালো লাগতেছে না মা। ও মারে আমি ওই বোনারে ক্ষমা করুম না, ওই বোনারে ক্ষমা করুম না, ক্ষমা করুম না। দাদু 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 তোমার কি হয়েছে দাদু? দাদু কথা কো তুমি, দাদু দাদু। শাশিয়াম্মা, ও শাশিয়াম্মা, শাশিয়াম্মা বাড়িতে নাই, কি হয়েছে এরকম করে ডাক পড়তেছো কেন? শাশি শাশি বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি, আমার শ্বশুরটা মরার অবস্থাতে আছি, আমার কিছু টাকা ধার দেন না, আমার শ্বশুরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। আমি জানি পূর্বে আমি আপনার কাছ থেকে অনেক টাকা ধার নিছি, টাইল টাইলও নিছি, এইগুলাই তো কইবেন, আমি তো শোধ করতে পারি নাই। কি করবো চাষি কর, আমার হাতে তো টাকা পয়সা হইয়া উঠে নাই, এই জন্য আমি শোধ করতে পারি নাই। তবে চাষি আমি আপনার কথা দিতেছি, আজকে আমার কিছু টাকা ধার দেন, যত কষ্ট করেই হোক আমি জোগাড় করে আপনার টাকা শোধ করে দেবো। চাষি নাটক সব নাটক, হ্যাঁ এই নাটক করার জন্য কি আমাকে বাড়ি আপনি খুঁজতে পান? এর আগে কি এখনো বাড়ি ঘর নাই? এর আগে আপনার অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, তাইল ডাইল তেল নুন সাবান সবই নিছেন আপনি, কখনো কি কোনোটা ফেরত দিয়ে গেছেন? আশা করি না যে ওই সব কোনো কিছু, কিন্তু আজকে থেকে আমাদের বাড়ির থেকে আপনার বাড়িতে কোনো কিছু যাইবো না, আপনার কোনো কিছু দিতে পারবো না। শোনো বৌমা, কোনো বিপদে পড়লে যে এ বাড়িতে দৌড়ায় আসো, এ বাড়িতে কি গুলা আছে? হ্যাঁ আমার একটা পোলা মাত্র কামাই করে, আমার কি অট্টালিকা আছে? তুমি আইলে তোমার দিমু, হ্যাঁ যখনই বিপদে পড়ো দৌড়ায় আসো চাচি চাচি করতে করতে। হ্যাঁ চাচি একটু দয়া করেন না চাচি, আমি তো কইলাম আপনাকে টাকা আমি দিয়ে দিমু, যদি আপনারা আমার টাকা না দেন আমার শ্বশুরটা তো মরে যাইবো গা। এই আপনার শ্বশুর মরে গেলে তাতে আমার কি? হ্যাঁ আপনার শ্বশুর মরবো না বাঁচবো সেটা আপনার ব্যাপার, আমরা কোনো কিছু করতে পারবো না, আমরা কোনো দিতে পারবো না। আচ্ছা আপনি তার কাছে বিয়ে বসে আপনার শ্বশুরের পোলা, সে তো আপনার খোঁজ খবর নেয় না, সে আপনার কোনো দিতে পারে না, সব কিছু আমাকে পারে আইন কিনলি গা। আর কোনো কিছু তোমার দিতে পারবো না, যাও তো যাও, বিরক্ত করো না, যখন তখন আইসা বিরক্ত করার ভাল লাগে না। আমি তো কারোর কাছে টাকা পয়সা পাইলাম না বাবা, এখন আমি আপনারে কেমনে হাসপাতালে নিয়ে যাবো বাবা? মা তুমি কারে হাসপাতালে নিয়ে যাবা? আমার দাদু রে, সে তো হাসপাতালে যাইতে পারবো না কারণ সে আর নাই। হে এসব তুই কি কইতাছস বাবা? বাবা আপনি কথা কর বাবা, আপনি কথা কইতেছেন না কেন? খবরদার কইতেছি আমার বাবার আপনার বাবা মনে ডাকবেন না। কে বাবা? হ্যাঁ কিসের বাবা? উনি আপনার কেউ না, উনি আমার বাবা। ওনাকে বলা দরদ উঠলে পড়ছে না, তখন মনে ছিল না যখন এই অসুস্থ বাবা ডানা রাইকা নিজের ছোট্ট মায়ের ডানা রাইকা আমার রাইকা ওই দূরে চলে গেছিলেন। দিনের পর দিন বছরের পর বছর আপনি বাইরে, একটা দিন খোঁজ দিছেন বউ কেমন আছে, এই অসুস্থ বাবাটা কেমন আছে নেন নাই। আপনি তো আপনার স্বার্থের জন্য গেছেন, নিজে ভালো থাকার জন্য গেছেন, কি চাইছিলাম আপনার কাছে জীবনে? একটা ছিঁড়া কাপড় আর দুই মুঠ ডাল ভাত, সেটা আপনি দিতে পারেন নাই। আপনি মানুষ না, আপনি হইছেন জানোয়ার। আপনার জন্য আপনার জন্য আমার বাবা কষ্ট পাইতে পাইতে আরো বেশি অসুস্থ হয়ে গেছে। তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হয়ো না, অন্তত শেষবারের মতো আমার বাবার মুখটা আবার দেখতে দাও। আমার বাবা, আমার বাবা শুধুমাত্র আপনার কারণে মারা গেছে, আপনার কারণে কষ্ট পাইতে পাইতে আরো অসুস্থ হয়ে গেছে। সব কিছুর জন্য এই সব কিছুর জন্য আপনি দায়, যান আপনি এখান থেকে চলে যান। অন্তত শেষবারের মতো আমার বাবার মুখটা আবার দেখতে দাও। একটা কথা কইবেন না, কিসের দেখতে দেবো? হ্যাঁ কিসের দেখতে দেবো? এক পা কাইবেন না, আমার বাবা কয়ে গেছে, উনি
উনি আমারে কইছে উনার কবরের জন্য আপনার হাতে একটা মাটিও না পড়ে। আপনি যদি এখানে থাকেন না সবকিছু অশুভ হয়ে যাইব। আপনার এই অপবিত্র ছায়া আমাকে থাকেন নাই, আপনি এখান থেকে চলে যান। আমার বাবার আত্মা কষ্ট পাইতেছে, আপনার মতো পোলা থাকার থেকে না থাকাই ভালো। যান, এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। আমার বাবারে আমার বাবারে আমরা এই মাটি দিতে পারবো, আপনার মতো পোলার তার প্রয়োজন নাই। কি ব্যাপার, এখন আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমার মা কি কইছে আপনি শুনেন নাই? আপনার মতন বাবা আমাকে দরকার নাই, আপনার মতন বাবার উপরে ও যান, এই বাড়ি থেকে চলে যান কইতাছি। রাধে রাধে।